হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো রেসিপিটি হচ্ছে লাচ্ছা সেমাই আর ডিমের পাকোড়া। তো এটা বাসায় গেস্ট আসলেই, আসার সাথে সাথে এটা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মাত্র দুইটি উপকরণে। তো চলুন শুরু করি। এখন আমি এটা নিচ্ছি বনফুলের লাচ্ছা সেমাই 1 প্যাকেট। তো 1 প্যাকেট লাচ্ছা সেমাই এখানে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করতে হবে একটুখানি হচ্ছে এটা হচ্ছে এলাচি, এলাচি বিচিটাকে গুঁড়া করে আমি এসি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এই চিনিটা আমি এখনই পুরোটা দিব না, আগে তো আমি চিনিটা এটার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে এখানে দুটি ডিম ভেঙে দিব। এখন এটার সাথে আমি এটাকে মিশাব। তো ভিউয়ার্স, এখানে এখানে দুইটি ডিমে হয়নি, আমাকে আরেকটা ডিম নিতে হলো, পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি তো এর জন্য। তো এখন আমি এটার সাথে আর যে চিনিটা ছিল পুরো 1 কাপ চিনি 3টা ডিম দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। তো ভিউয়ার্স, আমি কড়াইতে তেল গরমে বসিয়েছি, আর এটা বেশি গরম অবস্থায় না, একটু যখন হালকা তেলটা গরম হবে তখনই দিয়ে দিতে হবে, কারণ বেশি গরম অবস্থায় দিলে এটা সাথে সাথে পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাকে ওগুলা একটু একটু করে দিয়ে দিব। ভিউয়ার্স, যখন একটা গেস্ট আসবে তাড়াহুড়ার মাঝে আপনি দেখা গেলো এরকম একটি তাড়াহুড়ার মধ্যে এরকম একটি খাবার ঝটপট আপনি বানিয়ে তাদের সামনে দিলেন, নতুনত্ব সাথে থাকলো, আর আপনি একটি চুলায় এটা বানাতে বানাতে অন্য অপর একটি চুলায় আপনি চাও বানিয়ে খেতে পারবেন, মানে চা বানাতে বানাতেই ভিউয়ার্স এটা হয়ে যাবে। তো বিওয়ার সবগুলো পাকোড়ায় আমি এখানে দিয়ে দিয়েছি। তো বিওয়ার্স, এখন এই পাশটা হয়ে গেছে, এখন একটি একটি করে উল্টে দিব আমি। এখন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এভাবে আমি সবগুলোকে উল্টিয়ে নিব। তো ভিউয়ার্স, এগুলোকে আমি সবগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নিব তেল থেকে। একটি টিস্যু পেপার দিয়ে প্লেটটাকে, প্লেটের উপরে টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার টেনে নেয়। তো ভিউয়ার্স, আমার অসম্ভব মজার রেসিপি পাকোড়া ডিম এবং লাচ্ছা সেমাইয়ের পাকোড়া হয়ে গেছে। তো এভাবে ভিউয়ার্স আপনারা বাসায় করে চা হতে হতে এভাবে করে খাবেন, দেখবেন কিরকম লাগে। আর হচ্ছে আমি আশা করি অনেক মজা লাগবে, অনেক রেসিপি এটা, আর হচ্ছে একদম অল্প সময়ে হয়ে যায়। আর এই পাকোড়াটা করে আপনারা খাবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা কেমন বানালেন, বা আমি যেভাবে বলেছি সেভাবে
বানানোর পর আপনারা খেয়ে আপনাদের কাছে কিরকম লাগলো সেটা আমাকে জানাবেন। আর আমাকে দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্লিজ এখনও আমাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের আশা আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।